হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা হবে ফাইবারের রাধাকৃষ্ণ। আপনাদেরকে পুরোটা দেখাবো কিভাবে তৈরি করা হচ্ছে। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণ ডাইস আর রবার্ট, এটা হচ্ছে রবার্ট আর এটা হচ্ছে ডাইস। তো এখন এইভাবে মালটা গুলিয়ে নিচ্ছি। এবার মালটা মগে তুললাম, তারপরে এর ভিতরে দেবো হচ্ছে আপনার হান্নার দিয়ে একটু গুলিয়ে নেব। আজ আমাদের হান্নারটা গুলানো হয়ে গেছে, হান্নার আর মালটা গুলানো হয়ে গেছে। এবার দেবো রবার্টের ভিতরে। তো রবার্টের ভিতর দিয়ে কি করতে হবে, রবার্টের ভিতর দিয়ে রবারটাকে বের করে ওটাকে ভালো মতন টিপে, নাক মুখ ভালো মতন টিপে, যাতে মালটা ঠিক জায়গায় পৌঁছায়। পৌঁছানোর পর মালটা কি হবে, মালটা সুন্দরভাবে বেরাবে। তো আমাদের মালটা দেওয়া হয়ে গেছে, এখন তুলব ক্যাবিনেটটা। তুললাম, এটা চারিপাশে ভালো মতন টিপে লাগিয়ে নেব। এবার আমাদের কসলানো হয়ে গেছে, এবার লাগিয়ে দেবো ক্যাবিনেটটা। লাগিয়ে দিলাম, ভালো মতন জিনিসটাকে লাগাতে হবে। এবার এটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করো, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, চারিপাশে ঘুরিয়ে 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 জিনিসটাকে লাগাতে হবে। তো এখন কি নেবো, এখন নেবো হচ্ছে তুলি। তুলি দিয়ে জায়গাটাকে ভালো মতন পাগুলি, তারপরে ফুলগুলি, ময়ূরটা, এগুলি ভালো মতন ঘষে দিতে হবে। তারপরে আবার একটু কোলে তুলে নেবো, কোলে তুলে একটুখানি এইদিকে ঘোরাবো, একটু এইদিকে ঘোরাবো। কত সুন্দরভাবে ঘোরাচ্ছি, এমন কেউ পারবে? তো আমাদের ঘোরানো হয়ে গেল, এবার কোল থেকে ওকে নামিয়ে এখন আবার জায়গা মতন রাখবো। আবার সে রাধাকৃষ্ণটাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে হবে। আর ভাল লাগে না, সারাদিন খালি কোলে তুলে নিয়ে ঘোরাও আর ঘোরাও, মাঝারা পিঠ সব ব্যথা হয়ে যায়। আর যাদের জন্য ভিডিওটা বানায় তারাই লাইক কমেন্ট শেয়ার করে না। তাহলে বন্ধুরা দেখছো তো কত কষ্টের কাজ। সারাদিন খালি রাধাকৃষ্ণকে নিয়ে এদিকে ঘোরাও আর এদিকে ঘোরাও। তো মালটা ঘোরানো হয়ে গেছে, এখন ঠিক মতন একদম সুন্দরভাবে ঘোরানো হয়েছে। তো এটা শুকাতে শুকাতে ততক্ষণ আপনারা একটু লাইনে থাকুন, আমি এখনই যেখানে ঠাকুর কালার করে ওখানে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঠাকুর কালার হয়, এই যে মহাকাল।
তো হ্যাঁ কি বলছিলাম, তো আবার চলে আসলাম সেই জায়গায়। এখন ওটার উপর পাথর দেওয়া হবে, পাথরটা দেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে পাথরটা দেওয়া হচ্ছে। পাথরটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। এবার দেবো আবার একটুখানি রেজিন নিয়ে, একটু হান্নান নিয়ে একটু গুলিয়ে গোল 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 করে গোলাবো। দিয়ে ভালো মতন গোল করে চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে দেব। তো এবার এটাকে তুলে নিয়ে কোলে কোলে আর নিয়ে আবার সেই নিচে বসাতে হবে। এই ধাম করে বসে এবার তুমি আর একটু শুকাও, তারপরে তোমার মুখটা দেখাবো। আমাদের রাধাকৃষ্ণ এখন বেরাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ।